আবারও কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর। কক্সবাজারের পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে নৌবাহিনী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে কক্সবাজারের যে পেকু এলাকা রয়েছে সেখানে বিস্তীর্ণ এলাকা এখনও কিন্তু পানির নিচে। সেখানে নৌবাহিনীর পক্ষ থেকে যে শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণের প্রস্তুতি চলছে, কিছুক্ষণ পর সেই খাবারগুলো বিতরণ করবে। এবং আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখায়, এখানে বিস্তীর্ণ এলাকা পেকুয়া এলাকা, এই যে বিভিন্ন যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে একেবারে। এই যে একবারে আমরা যে ঘরগুলো দেখছি সেখানে একজন মানুষ এবং কুকুর এবং যে পশু পাখি সব কিছু একই জায়গায় কিন্তু অবস্থান করছে। আপনি হয়তো মানুষ একটা মানুষ দেখা যাচ্ছে গলা সমান পানিতে, সে তার পিছনে একটা কুকুর এবং পাশে যেই পশু পাখি, যে গৃহপালিত হাঁস এবং মুরগি, এগুলো দেখা যাচ্ছে। এগুলো ঠিক একই অবস্থা কিন্তু চট্টগ্রামের যে এই পেকুয়া সহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকা। আপনি হয়তো জানেন যে এই তিন দিনের পাহাড়ি ঢলে বান্দরবান থেকে যে পাহাড়ি ঢল নেমে এসেছে, সে পাহাড়ি ঢলের কারণে কিন্তু তিনটি জেলা অর্থাৎ কক্সবাজার, বান্দরবান এবং দক্ষিণ চট্টগ্রামে একবার বিপর্যয় নেমে এসেছে। যদিও সকাল থেকে যান চলাচল শুরু হয়েছে, বিদ্যুৎ এসেছে, কিন্তু গত দুদিনের অবস্থা একেবারে নাখাল ছিল। এই যে দক্ষিণ চট্টগ্রামের পাঁচ থেকে ছয়টি উপজেলা এবং কক্সবাজার, বান্দরবান, এই মহাসড়কগুলো বন্ধ ছিল এতদিন। এখন কিন্তু নামা আসার পর কিন্তু এখন মানুষ যে ঘরগুলো ডুবে গেছে সেগুলো মোটামুটি তারা থাকার ব্যবস্থা করছেন এবং প্রস্তুতি নিচ্ছেন। এবং কিছুক্ষণ পরে কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে প্রায় 2000 পরিবারকে কিন্তু শুকনো এবং যে প্যাকেজ জাতি যে খাবারগুলো রয়েছে সেগুলো দেওয়া হবে। প্রাথমিকভাবে বলা হচ্ছে আসলে এই যে বন্যার কারণে প্রায় যে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে 500 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে 135 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 5 লাখ মানুষ পানি বন্দি, এবং পাশাপাশি যে 3 লাখ মানুষ যে বিভিন্ন নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক এবং পাশাপাশি যে বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিল। যদিও আজকে সকাল থেকে কিছুটা একটু অবস্থা ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ এসেছে এবং বিদ্যুতের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক এসেছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি যে এখানকার অবস্থা, মানুষ বিপর্যয়ের মধ্যে আছে, এখনও কোনো পানিবন্দি আছে অধিকাংশ এলাকা। যদি যেখানে উঁচু এলাকা কিন্তু মানুষ কিন্তু বাড়িঘরে উঠে গেছে, কিন্তু নিচু এলাকা কিন্তু এখনও পর্যন্ত এরকম ঘর ডুবে আছে। তো এ ছিল আমার কাছে চট্টগ্রামে যে কক্সবাজার পেকুয়ারে কিছুক্ষণ পরে কি নৌবাহিনীর পক্ষ থেকে প্রায় 2000 পরিবারের মধ্যে মাঝে যে খাবার সামগ্রী বিতরণ করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের পেকুয়া এলাকায়।